হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজ একমাত্র রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে গিয়ে কী বড় লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড় আছে, আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন, তালের বড়া বা তালের ফুলুরি বানাতে গিয়ে কী বড় লাগে আসুন দেখাই। চলুন তাহলে তালের ফুলুরি বা তালের বড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই চলুন রেসিপিটা শুরু করতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো তাল চুচে নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, সুজি নিয়েছি পরিমাণ মতো, ময়দা নিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ো নিয়েছি, মানে চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি, আর এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো। তাই চলুন রেসিপিটা শুরু করি। তালটা দিয়ে দেবো, এর মধ্যে এবার চাল যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে দেবো, ময়দাটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, লবণটা পরিমাণ মতো দেবো। সব উপকরণ দিয়ে দিচ্ছি, একসাথে এবার মেখে নেব। দেখুন আমরা ভালো করে মেখে নিয়েছি, এটা আমি এবার ছেঁকে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো তেলের উপরে। সবগুলো আমি দিয়ে দিয়েছি, আমি এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার ফুলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এটা আমি এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। চলুন তাহলে তালের ফুলির রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যেরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।